নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো এই প্রচণ্ড গরমে মন ভালো করা একটা আইসক্রিমের রেসিপি। তাহলে চলুন কি রেসিপি বানাচ্ছি সেটা দেখে নিই। আজকের এই আইসক্রিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আঙুর। তো এই আইসক্রিমটা আমরা খুব কম সময়ে এবং খুব কম পরিমাণ উপকরণ দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আঙুরগুলি ডাঁটা থেকে ছাড়িয়ে নেব। এবার আঙুরগুলিকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আঙুরগুলো খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আমি এখানে ডাল ছাড়ানো আঙুর নিয়েছি 350 গ্রাম। এখন উনুনটা ধরিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেবো জল। এই আইসক্রিমটা বানানোর জন্য জলটা কিন্তু একদম মেপে দিতে হবে। আমি এখানে একটি কাপ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এই কাপের মাপে আমি জল দিয়ে দেবো 2.5 কাপ। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আঙুরগুলো, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আঙুরগুলো মিষ্টি আছে তাই এখানে আমি চিনির পরিমাণটা কমই দিলাম। আইসক্রিম বানানোর সময় আঙুর সবসময় কিন্তু মিষ্টি নিতে হবে। এবার একটি ঢাকা দিয়ে আঙুরগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 5 মিনিট আঙুরগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন আঙুরগুলো খুব ভালোভাবে ফুটে গেছে। আঙুরের বাইরের লেয়ারটা ফেটে গেছে আর জলে ফোটার জন্য আঙুরটা বেশ ফুলেও গেছে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি এখানে একটি ছাকনা নিয়ে নিয়েছি, ছাকনার মধ্যে দিয়ে দেব। এই যে জলটা রয়েছে সেই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। এখন ছাকনার মধ্যে থাকা আঙুরগুলোকে দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। একটি চামচ দিয়ে এভাবে আঙুরগুলোকে থেতে দেবো। আঙুরের রসটা আঙুর থেকে আলাদা হয়ে যাবে আর খোসাটা কিন্তু উপরেই পড়ে থাকবে। আঙুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে থেসে নিয়েছি। দেখুন ছাকনার উপরে আঙুরের যে ছালগুলো ছিল সেই ছালগুলো থেকে গেছে আর আঙুরের রস সহ ছাঁচটা একদম নিচে পড়ে গেছে। আঙুরের রস এবং ছাঁচটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আইসক্রিম বানানোর জন্য আমি মোল্ড হিসাবে নিয়ে নিয়েছি কাঁচের চায়ের গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি আইসক্রিমটা বানিয়ে নেব। এবার আমি এই রসটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেব। এরকম ধরনের চায়ের গ্লাস প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। হাতের কাছে যদি মোল্ড না পান তাহলে কিন্তু এই চায়ের গ্লাসেও কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এবার মুখগুলো বদ্ধ করে দেওয়ার জন্য আমি এখানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে এবার কাঁচের গ্লাসের মুখগুলো বদ্ধ করে দেব। গার্ডার দিয়ে ফয়েল পেপারগুলো গ্লাসের মুখের সাথে খুব ভালোভাবে টাইট করে নেব। ফয়েল পেপারের মুখগুলো ছোট্ট ছোট্ট ফুটো করে দেব। আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি, এই স্টিকগুলো এই ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব। আঙুরের এই আইসক্রিমটাকে 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে জমতে দেবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে 8 থেকে 9 ঘন্টা পরে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন আঙুরের আইসক্রিম। তো এখন আইসক্রিমটা আমি ডিমোল্ড করে নেব। এখন গ্লাসের মধ্যে থেকে আইসক্রিমগুলো বের করে নেব।
দেখুন ভীষণ সুন্দরভাবে জমে গেছে আঙুরের আইসক্রিম, আর কালারটাও একদম ভীষণ সুন্দর হয়েছে, একদম আঙুরের যে কালার সেই কালারই হয়েছে। আঙুরের আইসক্রিম কেমন হয়েছে এখন একটু খেয়ে দেখে নেব। পুরো মনে হচ্ছে যেন আঙুরই খাচ্ছি, আর এত সুন্দর একটা শেপ হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা আপনারা তো দেখলেন মোল্ড ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আইসক্রিম করা যায় সেটা তো আপনাদের দেখালামই। আপনারা এই আঙুরের পরিবর্তে অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারেন, একইভাবে করবেন, ভীষণ সুন্দর এবং টেস্টি আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রেসিপি ইন ভিলেজ স্টাইলে সমস্ত রান্না আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতে পারি। আঙুরের আইসক্রিমের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের এই আঙুরের আইসক্রিমের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।